আজকে আমরা শিখবো অক্টাল টু বাইনারি কনভার্সন। তো সবার প্রথমে আমি একটা সংখ্যা নিচ্ছি, 127.502, এর বেস হচ্ছে 8, এটাই আমাদের রূপান্তর করতে হবে বেস 2 তে। তার মানে আজকে আমরা শিখবো কেমনে একটা বেস 8 যুক্ত সংখ্যাকে কিসে রূপান্তর করা যায়, বেস 2 তে। তো বন্ধুরা, অক্টালের বেস কত? অক্টালের বেস হচ্ছে 8। আর বাইনারি বেস কত? বাইনারি বেস হচ্ছে বন্ধুরা 2। এখন আমি যদি 8 ইকলস টু 2 লিখি, তোমাদের ভিতরে একটা কোশ্চেন জন্মাবে যে 8 ইকলস টু কি 2 লেখা যায়? না, লেখা যায় না। কিন্তু 2 এর পাওয়ার যদি কিউব করা হয় তখন কি লেখা যায়? 8 ইকলস টু 2 কিউব লেখা যায়। ওকে, তো এখন একটা জিনিস বলো তো বন্ধুরা, 8 এর পাওয়ার কত? 8 এর পাওয়ার 1। তো আমরা যদি জিনিসটাকে এভাবে করে বলি, 8 হচ্ছে কার বেস? অক্টালের। আর 2 হচ্ছে কার বেস? বাইনারির। তার মানে অক্টালের একটা সংখ্যা সমান বাইনারির কয়টা সংখ্যা? 3টা। তার মানে বাইনারির 3টা সংখ্যা মিলে অক্টালের কয়টা সংখ্যা গঠন করবে? একটা সংখ্যা গঠন করবে। তো আমরা সংখ্যাগুলো আগে লিখে ফেলি, 127.502, এটা একটা কি নাম্বার? একটা অক্টাল নাম্বার। আর পাশে বন্ধুরা তোমরা দেখতে পাইতেছো আমি 0 থেকে 15 পর্যন্ত সংখ্যাগুলোর কি নাম্বার লিখছি? বাইনারি নাম্বার লিখছি। ওকে, তোমাদের এই অক্টাল টু বাইনারি কনভার্সনে অবশ্যই এই 0 থেকে 15 পর্যন্ত বাইনারি ভ্যালুগুলো কি করতে হবে? মনে রাখতে হবে। যদি তোমরা তা না করো তাহলে তোমরা এই ম্যাথগুলো কি করতে পারবে না, সলভ করতে পারবে না। ওকে, তো চল আমরা স্টার্ট করি। 2 একটা কি ভ্যালু? 2 একটা অক্টাল ভ্যালু। এখন দেখো এই 2 এর বাইনারি ভ্যালু কত? 10। তো আমরা বসালাম 10। এখন বন্ধুরা, আমরা আগেই বলছি অক্টালের একটা সংখ্যা সমান বাইনারি কয়টা সংখ্যা? 3টা। তার মানে বাইনারি 3টা সংখ্যা নিলে অক্টালের কয়টা সংখ্যা পাওয়া যাবে? একটা। কিন্তু এখানে কয়টা আছে? 2টা। এটাকে 3টা বানানোর জন্য সামনে জাস্ট একটা কি অ্যাড করে দিবা? একটা 0 অ্যাড করে দিবা। ওকে, তার মানে এই যে অক্টালের একটা সংখ্যা সমান বাইনারিতে কয়টা সংখ্যা আসছে? 3টা সংখ্যা আসছে। ওকে, এখন এই যে 0, ওকে, এর বাইনারি ভ্যালু কত? এর বাইনারি ভ্যালু হচ্ছে এই যে 0, এর বাইনারি ভ্যালু কত? 0। কিন্তু এখানে আমরা আগে জানি অক্টালের একটা সংখ্যা সমান বাইনারি কয়টা সংখ্যা? 3টা। তো এই 0-র আগে কয়টা শূন্য অ্যাড করে নিতে হবে? আরো 2টা শূন্য অ্যাড করে নিতে হবে। ওকে, এখন এই যে 5, এখন আমরা কত বলবো? 5। 5 এর বাইনারি ভ্যালু কত? 101। বসালাম 101। এখন দেখো অক্টালের একটা সংখ্যা সমান বাইনারি কয়টা সংখ্যা? 3টা। 5, 5 এর অ্যাগেনস্টে আমি কয়টা সংখ্যা পাইছি? 3টা। তার মানে এটার সাথে আর কোনো কি অ্যাড করতে হবে না, 0 অ্যাড করতে হবে না। তো দশমিকের নিচে আমরা আবার কত বসাবো? দশমিক। এখন 7, 7 এর বাইনারি ভ্যালু কত? 3টা 1। তো আমরা এখানে কয়টা 1 বসাচ্ছি? 3টা 1। যেহেতু অলরেডি আমি 3টা সংখ্যা পেয়ে গেছি তাই আমার আর এখানে অতিরিক্ত 0 অ্যাড করার কোনো প্রয়োজন নাই। এখন 2, 2 এর বাইনারি ভ্যালু কত? 10। তো আমরা বসালাম 10। কিন্তু আমরা আগেই বলছি অক্টালের একটা সংখ্যা সমান বাইনারির কয়টা সংখ্যা? 3টা। এখানে কয়টা আসছে? 2টা আসছে। এটাকে 3টা বানানোর জন্য এটার আগে একটা কি অ্যাড করতে হবে? 0। আবার 1, 1 এর বাইনারি ভ্যালু কত? 1। তো আমরা বসালাম 1। এখন আমরা আগেই জানি অক্টালের একটা সংখ্যা সমান বাইনারি কয়টা সংখ্যা? 3টা। তো এখানে আসছে একটা, এটাকে 3টা বানানোর জন্য সামনে কয়টা শূন্য অ্যাড করতে হবে? 2টা। তো আমি একটা কি নাম্বার পেয়ে গেলাম? বাইনারি। তো আমি সাকসেসফুলি একটা অক্টাল নাম্বারকে কিসে রূপান্তর করছি? বাইনারিতে। চলো এটাকে একটু ফ্রেশ করে লিখি। তো আমার কি দেওয়া আছে? 127.502, এটার বেস কত বন্ধুরা? এটার বেস হচ্ছে 8। এখন আমরা কত পাইছি? 1-এর জন্য 001। তো ফার্স্টে কত পাইছি? 001। দেন সেকেন্ডে আমরা কত পাইছি? 010 লিখলাম, 010। দেন আমরা কত পাইছি? 111 লিখলাম, 111। দেন একটা পয়েন্ট, দেন আমরা কত পাইছি? 101 বসালাম, 101। দেন আমরা কত পাইছি? 000 বসালাম, 000। দেন আমরা কত পাইছি? 010। তো 010, আর এটার বেস কত? 2। তো আশা রাখি বন্ধুরা অক্টাল নাম্বার থেকে বাইনারি নাম্বারে তোমাদের আর কোনো প্রবলেম হবে না। আজকের মতো এখানেই, এতটুকুই।